দাদা, আমি মানে তোমার প্রতিনিয়ত ভিডিও দেখি আর কি। ওকে, হ্যাঁ দাদা, আমি তোমার খুব বড় ফ্যান, এক কথায় বলতে গেল। কিন্তু কাল ক্লাস তোমার ভিডিওটা দেখে আমি ভীষণ মোটিভেটেড হয়েছি। কিন্তু আমার র্যাঙ্ক ছিল 47,000। আমি কখনো ভাবতেও পারিনি দাদা যে আমার কোনো প্রাইভেট ইনস্টিটিউটে হবে। দাদা, আমার দুর্গাপুরে রয়্যাল ইনস্টিটিউটে হয়েছে। কংগ্রেচুলেশনস, অনেক অনেক অভিনন্দন। রেডো তনুশ্রী, বলো তনুশ্রী। হ্যাঁ দাদা, আমার এএনএমএ চান্স হয়েছে সেকেন্ড রাউন্ডে, ওই যে NHC মুখার্জি মেমোরিয়াল। আরে বাহ বাহ বাহ, কংগ্রেচুলেশনস, একদম টপ কলেজ, ওটা টপ কলেজ এএনএমএ। আমি ভাবতে পারিনি আমার থার্ড চয়েস ছিল আর আমি পেয়ে গেছি। কংগ্রেচুলেশনস, কেমন লাগছে এখন? খুব ভালো লাগছে। মানে আমি সত্যি কথা খুব আশা, মানে কি বলবো, ফার্স্ট রাউন্ডে পাইনি, খুব আপসেট ছিলাম, খুব আশা রেখেছিলাম তোমার, মানে তোমার সাপোর্টে একদম। এইবার নিশ্চয় একটু হলেও মানে শান্ত রাখছো নিজেকে। আচ্ছা বেশ, অনেক শুভেচ্ছা রইলো, ভালো থেকো। এগিয়ে চলো, নিজের জীবনের লক্ষ্যে তুমি এগিয়ে চলো। জীবনে চলার পথে কখনো থেমে থেকো না, চলতে চলতে একদিন তুমি তোমার লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে। লোকে যাই বলুক, তাদের বলতে দাও, তুমি তোমার কাজ করে যাও, একদিন তুমি তোমার কাজে সফল হবে, ওই লোকটা নয়। নমস্কার বন্ধুরা, সাফল্য বাংলার আরও একটি নতুন সেশনে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের সেশনটা অন্য দিনের তুলনায় একদম আলাদা হতে চলেছে। অবশ্যই শেষ পর্যন্ত দেখো, এবং প্রতিটি ভিডিওর শেষে তোমরা একটা না একটা শিক্ষা পাবে, কোনো না কোনো মোটিভেশন তোমরা পাবে, আর সব শেষে আমি আলোচনা করব কিছু গুরুত্বপূর্ণ তথ্য। অবশ্যই শেষ পর্যন্ত দেখো। হ্যাঁ হ্যালো, কে বলছো? বনশ্রী হন। আচ্ছা বলো বনশ্রী। হ্যাঁ কি বলবো, খুব এক্সাইটেড লাগছে, কি বলবো। আচ্ছা কোন কলেজ হয়েছে বলো? আসানসোল। আসানসোল এএনএম, তাই তো? শেষ পর্যন্ত স্বপ্নের কলেজটা পেয়েছো তো? আচ্ছা বেশ, আর মিষ্টিটা কিন্তু পাঠিয়ে দিতে হবে এবার। আচ্ছা তো তুমি মেম্বারশিপ নিয়েছিলে, তাই তো? আচ্ছা তো বাড়ির লোক কি বলছে এবার? আমি তো বাড়িতে নেই, আমি যে ফোন করেছিলাম তারা তো খুবই খুশি। আচ্ছা তো অবশ্যই বাড়ির লোককেও মিষ্টি খাওয়া হবে, আর অবশ্যই সেলিব্রেট করো, কারণ এটা বিশাল বড় একটা প্রাপ্তি। অনেক শুভেচ্ছা রইলো, অনেক অভিনন্দন রইলো, পরবর্তীকালে আবার কথা হবে, ঠিক আছে? ওকে, কলেজটা ঠিকঠাক তো? অবশ্যই ভালো কলেজ, অবশ্যই ভালো কলেজ। থ্যাংক ইউ স্যার, ঠিক আছে। দাদা বলছি যে তোমার সাথে একটু দরকার ছিল। আমি না ফার্স্ট রাউন্ড কাউন্সিলিং এ সঞ্জীবন স্কুল অফ নার্সিং এ সিট অ্যালটমেন্ট পেয়েছিলাম। এবার ওখান থেকে আমি আপগ্রেডেশন করিয়েছিলাম। আপগ্রেডেশন মানে আমার আপগ্রেডেশন রেজাল্টে আমার ওই এক মানে ওই চয়েসটাই মানে সাফল এই সঞ্জীবন স্কুল অফ নার্সিং এ এসছে সেকেন্ড রাউন্ডে। আমি বুঝতে পারছি না ব্যাপারটা। বিষয়টা কিছুই নয়, দেখো তোমার সেকেন্ড কাউন্সিলিং এ কোনো কলেজে নাম আসেনি বলে যে কলেজটা ফার্স্টে ছিল সেই কলেজটাই পেয়েছো। ওকে, এবার যদি অ্যাপ্লিকেশন করো তাহলে আবার নতুন কোনো কলেজ পেতেও পারো। দাদা বলছি যে যদি আমি আবার মপ আপ রাউন্ড তো করব, অবশ্যই করব, কিন্তু আমি আবার কি আমাকে ওদের কলেজে গিয়ে ভেরিফিকেশন করাতে হবে? একবার করে নিয়েছো তো? সম্ভবত আবার করতে হবে, অ্যাকসেপ্ট ফি দিতে হবে সম্ভবত। ওটা দেখতে পাবে ওখানে কি বলছে অপশন গুলো, আমি তো এখনো জানি না, বিষয়টা ক্লিয়ার নয়, আমি জেনে না হলে পরে ভিডিওতে বলে দেবো। উত্তর দিনাজপুর থেকে বলছি, মৌসুমী সরকার। আচ্ছা বলো মৌসুমী।
হ্যাঁ, আমি হচ্ছে প্রথমে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল চুচুড়াতে পেয়েছিলাম। আচ্ছা, তো ওখানে আমি ইয়ে সাবগ্রেডেশন করি, তারপরে হচ্ছে এখন আমি বর্তমানে পেয়েছি হচ্ছে কালনাতে, ওটা একটা সেন্ট্রাল হসপিটাল কালনা, তাই তো? হ্যাঁ দাদা। আচ্ছা, কংগ্রেচুলেশন, অনেক ভালো কলেজ এটা। এবং অনেকে কিন্তু চেষ্টা করতো যে এত, মানে যেহেতু ওখানে সিট সংখ্যা কম এবং খরচটা যথেষ্ট কম এবং সেন্ট্রালের একটা ইউনিভার্সিটি কলেজ, সুতরাং সেখানে চান্স পেয়েছে, এটা একটা যথেষ্ট গর্বের বিষয়। তোমার র্যাঙ্ক কত ছিল ওটা একটু বলে দাও। হ্যাঁ, আমার হচ্ছে 10111 ছিল জিএমআর। 10111 ওটা জিএমআর র্যাঙ্ক ছিল। আর ক্যাটাগরি কোনো র্যাঙ্ক ছিল? হ্যাঁ, ক্যাটাগরি র্যাঙ্ক হচ্ছে আমার 1739। আচ্ছা, কোন ক্যাটাগরি ছিল? ওবিসি এ? এসসি। এসসি। আচ্ছা, এসসি। কংগ্রেচুলেশনস, অনেক ভালো। তোমাকে অনেক ধন্যবাদ, কারণ প্রথমে আমি ভেবেছিলাম যে ফার্স্ট টাইমে যখন প্রথম রাউন্ডে হয় তখন আমি ভেবেছিলাম যে আমি হয়তো পাবো না, তো তারপরে তোমার ভিডিওগুলো দেখে দেখে অনেক মোটিভেটেড হই, তো তারপরে আর কি রেজিস্ট্রেশন করলাম, তারপরে দেখলাম কি হ্যাঁ আমি ইয়েতেই পেয়েছি, সরকারি হাসপাতালে পেয়েছি। তো তারপরে মনে প্রথম কেমন লাগছে, মানে প্রথমে যখন ভাবছিল যে না হবে না, তারপরে এখন যখন পেয়ে গেলে, এটা সত্যি বলতে এটা অনেক বড় প্রাপ্তি কিন্তু, তো এটা এখন কেমন ফিলিং হচ্ছে? হ্যাঁ দাদা, আমার তো খুবই ভালো লাগছে, আমার বাড়ির লোকও সবাই খুশি। এটাই স্বাভাবিক, এবং আমি তো অবশ্যই এটা শুনে গর্বিত যে আমার মানে একজন সাবস্ক্রাইবার সে এত ভালো একটা কলেজ পেয়েছে। তো ঠিক আছে, অনেক অভিনন্দন রইলো, ভালোভাবে শুরু করো নতুন জীবন। তোমাকে অনেক অনেক ধন্যবাদ। ওকে, ঠিক আছে, চলো রাখি। হ্যাঁ, ঠিক আছে। পরীক্ষা দিয়েছিলাম, তো আমার ফলটা জিআইএস নার্সিং কেমন একটু বলবেন? কলেজটা আমি আমি যতদূর শুনেছি ভালো কলেজ, এবং আইএনসিআর প্রোফাইল সম্ভবত পেয়ে গেছে, ঠিক আছে। আর বাকি ইনফরমেশন গুলো কলেজ থেকে জেনে নিতে হবে যে কলেজে কিরকম প্লেসমেন্ট হয়, কলেজে নিজস্ব কোনো হসপিটাল বা নার্সিং হোম আছে কিনা, একটু কলেজকে জিজ্ঞাসা করতে হবে। আচ্ছা, মানে কলেজে গিয়ে কথা বলতে হবে, তাই তো? অবশ্যই অবশ্যই, কলেজে গিয়ে কথা বলতে হবে এবং ভেরিফিকেশনটা করে নিয়ে আসতে হবে ওখান থেকে। আচ্ছা, 11 তারিখ লাস্ট ডেট না ওইটা, ওইখানে গিয়ে খোঁজ? হ্যাঁ, 11 তারিখের মধ্যে ভেরিফিকেশন করে নিয়ে আসতে হবে। অবশ্যই। ওটাতে আইএনসি আছে কি? আইএনসি আছে কিনা এটা আমার ঠিক জানা নেই, কিন্তু আমি এর আগে অনেকেই জিজ্ঞাসা করেছি, তো কলেজটা নিঃসন্দেহে ভালো করে। আর কাটতে হবে না, সবাইকে মিষ্টি মুখ করাও, বাড়ির লোককে আর বলো যে অবশ্যই যাতে আশীর্বাদ করে, অনেক বড় হতে হবে এখন, ঠিক আছে? কান্নাকাটি নয় একদম, ওকে? কত, আচ্ছা তোমার র্যাঙ্ক কত ছিল? র্যাঙ্ক কত ছিল? 43231। বাবা, আর এমনি তোমার ক্যাটাগরি কোনো র্যাঙ্ক ছিল? না না। ওকে, আচ্ছা কখনো ভেবেছিলে যে এত র্যাঙ্কে কোনো কলেজ পেতে পারো? কিছুই ভাবিনি, আমি তো হাল ছেড়েই দিয়েছিলাম কালকে রাতে আপনার ভিডিও দেখার পর, যদিও মনে ট্রেন্ড আছে সকাল থেকে, আমি তো একদমই হয়েছিলাম। আর যখন দেখলে হঠাৎ করে যে হ্যাঁ একটা কলেজ অ্যালটমেন্ট হয়েছে, কিরকম লাগছিল, মানে সেই মুহূর্তে কি মনে হচ্ছিল যে কার কথা ঠিক, নিজের চোখ নাকি নিজের বিশ্বাস, কোনটাই? আমি মাকে জড়িয়ে ধরে কেঁদে ফেলেছি, আমার কিছু বলার ভাষা ছিল না। ওকে, চলো, খুব ভালো লাগলো শুনে, আর ভালো থেকো, অনেক শুভেচ্ছা রইল, অবশ্যই আমাদের চ্যানেলের সাথে যুক্ত থাকো, ঠিক আছে? ওকে, চলো বাই, প্রণাম নেবেন, ভালো থাকবেন। ওকে, তো এগুলো ছিল কিছু নিদর্শন, এরকম হাজারো নিদর্শন আছে, আমি সবগুলো শোনাতে পারছি না, তোমরা চাইলে অবশ্যই তোমাদেরকে হোয়াটসঅ্যাপে বা যেখানে হোক দিয়ে দেবো, তোমরা শুনতে পারো, এরকম হাজারো কাহিনী রয়েছে। তো আমি কাল থেকে চেষ্টা করছিলাম কলগুলো রিসিভ না করার, বিকজ প্রচুর কল এসেছে যে
আর মানে পুরো মেমোরি ফুল হয়ে গেছিলো, এতটা রেকর্ডিং ছিল। তা আমি কিছুটা কিছুটা ডিলিট করে তারপর যেগুলো যেগুলো মনে হচ্ছিলো ভালো অবশ্যই তোমাদের শোনালাম। তো কিছু কিছু প্রশ্ন তোমাদের মধ্যে আছে যেগুলো আমি আজকে আলোচনা করব। যেমন ফার্স্টে অনেকে জিজ্ঞাসা করছে দাদা সেকেন্ড রাউন্ডে কত দূর পর্যন্ত র্যাঙ্ক নেমেছে। তো আমি এই প্রশ্নের উত্তরটা ফার্স্ট যে কাউন্সিলিং হচ্ছে সেই চার্জ যেটা দিয়েছিলাম এটা তাই থাকবে, অর্থাৎ এটা বোঝার উপায় নেই যে কত পর্যন্ত নেমেছে। আমরা একটা সার্ভে করব খুব তাড়াতাড়ি, তো ততক্ষণ যেন অপেক্ষা করো। আমি অবশ্যই যারা যারা র্যাঙ্ক পেয়েছে যত যত বেশি র্যাঙ্কে, আমার দেখা এখনও পর্যন্ত জেনারেল র্যাঙ্ক প্রায় 55,000 সে কিন্তু প্রাইভেট কলেজ পেয়েছে, সে একজন ফিমেল ক্যান্ডিডেট। মেলদের যদি কথা বলো, মেলদের এখনও পর্যন্ত আমি যা জানতে পেরেছি প্রায় 3-4 হাজার যাদের র্যাঙ্ক আছে তারা কিন্তু প্রাইভেট কলেজ পেয়েছে। আমার নিজের একজন পেয়েছিল, ফোন করেছিল এবং তারটা রেকর্ডিং করা তোমার সম্ভব হয়নি, হয়তো কোনো কারণে ডিলিট হয়ে গেছে। তো সে কিন্তু বলেছে দাদা ও 4,000 সম্ভবত র্যাঙ্ক ছিল, ও কিন্তু একটা প্রাইভেট কলেজ পেয়েছে, কেয়ার অ্যান্ড কিওর। ওকে, সো এটা কিন্তু ধরে রাখতে পারো। এবার কম বেশি হতে পারে আমার জানা নেই। আর এবার যে মেন কথাটা, প্রত্যেকের একটা অভিযোগ রয়েছে বিভিন্ন কলেজ থেকে যে কলেজে যে কলেজে সুযোগ পেয়েছে সেই কলেজে ফোন করে বলছে যে অ্যাডমিশান নিতে হবে, নিতেই হবে, মানে এরকম না যে নিতে নিলেও নিতে পারেন না নিলেও নিতে পারেন, বলা হচ্ছে নিতেই হবে না হলে কাউন্সিলিং থেকে বাদ দিয়ে দেবে। তো এইভাবে ছাত্রছাত্রীদেরকে ভয় দেখানো হচ্ছে। তো দেখো বলি বন্ধুরা, কোনো ভয়ের কোনো কারণ নেই, কোনো কলেজ এটা করতে পারে না, ঠিক আছে? প্রথম কথা, নিয়মে যেটা বলা আছে তোমাদের বলি, মনে করো তুমি যে কলেজটা সাজিয়েছো সেটা তুমি 10 নম্বর কলেজটা পেয়েছো, 10 নম্বর কলেজটা সেকেন্ড কাউন্সিলিংয়ে পেয়েছো, সেই চয়েসটা তোমার পছন্দ হয়নি, সেই কলেজটা তোমার পছন্দ নয়, তুমি কি করবে? তুমি মপ আপ রাউন্ডের জন্য এমনি এলিজেবল, ঠিক আছে? তোমাকে আর কিছু করার দরকার নেই, শুধুমাত্র যে কলেজে পেয়েছো সেই কলেজে গিয়ে তোমায় ভেরিফিকেশান করিয়ে নিয়ে আসতে হবে। এইটা কিন্তু করতে হবে, ভেরিফিকেশান করাতে হবে, আপগ্রেডেশন করার কোনো দরকার নেই, এখন আর আপগ্রেডেশন করতে হবে না, ঠিক আছে? যারা সুযোগ পেয়েছো তাদের কথা বলছি, এবার যারা সুযোগ পাওনি তাদের কথা বলবো। তো তোমাদের কি করতে হবে, মপ আপের জন্য রেজিস্ট্রেশন করতে হবে, এইটা কিন্তু বাধ্যতামূলক। এবার কি করছে, বিভিন্ন কলেজ থেকে বলা হচ্ছে আপগ্রেডেশনও করতে দেবে না তাদেরকে, মানে কোনো কারণে তাকে অ্যাডমিশন নিতেই হবে। তো বলি কোনো কলেজ এরকম আবদার করতে পারে না, এসব মানে একদম বাজে একটা কথা, এটা কোথাও লেখা নেই যে তোমাকে অ্যাডমিশন নিতে হবে নাহলে তুমি মপ আপ রাউন্ডের জন্য যেতে পারবে না। যদি এরকম কোনো কলেজ দেখো অবশ্যই যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করবে, সেই কলেজে বলবে আমার কাছে ইনফরমেশান আছে, একজন আমাদেরই একজন সাবস্ক্রাইবার, তুমি দেখতে পারো, আমি কমেন্টটা অবশ্যই ট্যাগ করে রাখবো আগের যে ভিডিওতে, সেখানে কিন্তু সে কমেন্ট করেছিল যে দাদা আমরা ফোন করে সেই কলেজের বিরুদ্ধে কথা বলেছি এবং সঙ্গে সঙ্গে তারা ব্যবস্থা নিয়েছে এবং সেই কলেজে আবার সঙ্গে সঙ্গে তাদেরকে কিন্তু মপ আপের জন্য মানে ও এরকম টাকা ভুলভাল টাকা চাইছিল না ওদেরকে। ওদের অভিযোগটা হচ্ছে যে কলেজ কর্তৃপক্ষ বলছে যে তোমাদেরকে আমরা বিনামূল্যে কেন ভেরিফিকেশন করব। তো এইরকম ধরনের ভুলভাল কিছু মন্তব্য করেছিল, কি কলেজ সেটা তোমরা দেখতে পাবে, সেই কমেন্টে কিন্তু পিন করা আছে। তো সেই কমেন্টে ও একজন মেয়ে সে কন্ট্যাক্ট করেছিল WBJEB-তে, সেখানে হেল্পলাইন নাম্বারে কন্ট্যাক্ট করার পর তারা কমপ্লেন করে যে স্যার এরকম এরকমভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করা হচ্ছে। তারপর গিয়ে তারা আবার সেই কলেজে কল করে, সেই কলেজকে তারপর যাই হোক ওরা কিছু একটা বলে, তার ফলে আবার কিন্তু তারা সেই কাউন্সিলিং প্রসেসটা আবার স্টার্ট করে। সুতরাং এই ধরনের যদি কোনো ঘটনার সম্মুখীন হও সঙ্গে সঙ্গে তোমরা কমপ্লেন করবে, কারণ এটা মোটেও ঠিকঠাক জিনিস নয়। কোথাও বলা হয়নি যে কোনো কলেজ চয়েস হলে সেখানে অ্যাডমিশান নিতে হবেই, কারণ এটা 2-1 টাকার ব্যাপার নয়, 2-5 লাখ টাকার ব্যাপার, এটা মুখের কথা নয় যে কেউ দিয়ে দিল, এখনই বললাম দিয়ে দিলাম, অনেকে রক্ত জল করা পয়সা। সুতরাং এইভাবে ভুল বুঝিয়ে বা মানে ভুল মানে এরকম ভয় দেখে কিন্তু কখনো এটা এই জিনিসটা করা ঠিক নয়, আমি তো বলবো অবশ্যই ঠিক নয়। সেই কলেজগুলোর নাম আমি শুনেছি অনেক কলেজ, এরকম প্রায় আমি 7-8টা কলেজের নাম শুনেছি, বাট আমি সেগুলো রিপাবলিক করছি না, সেগুলো মানে পাবলিক করছি না, বিকজ এগুলো জানতে পারলে সেই কলেজেরই বদনাম। আমি সেই দিকটা অবশ্যই মাথায় রেখে আমি এগুলো হাইড করার চেষ্টা করেছি, বাট এই সব দিক যদি খুব শোনা যায় আমি অবশ্যই পাবলিক করে দেবো, কারণ আমি কোনো কিছু কোনো কলেজ এখনও পর্যন্ত প্রায় অনেক কলেজে বদনাম করেছি, বিকজ যেটা সত্যি সেটা অবশ্যই বলতে হবে, কেন সেটা এখন লুকিয়ে রাখবো। অনেক ছাত্রছাত্রীরা স্বপ্ন দেখেছে, তাদের বাবা মার ঠিকমতো আর্থিক পরিস্থিতি নেই, তা সত্ত্বেও স্বপ্ন দেখেছে। তো আমার আমার কেন প্রত্যেক নাগরিকের এটা কর্তব্য যেটা সত্যি সেটা সবার সামনে তুলে ধরা, কারণ পরবর্তীকালে এই সব কলেজ থেকে পড়লে অবশ্যই সমস্যার সম্মুখীন হবে, এরা কিন্তু টাকা ছাড়া কিছু বোঝে না। যাই হোক না কেন আমি সেই কলেজের সম্পর্কে কিছু বলতে চাই না, মেন কথা হচ্ছে কোনো কলেজ থেকে যদি বলে যে ভেরিফিকেশান করতে গেলেও তোমাদেরকে অ্যাডমিশান নিতে হবে, সঙ্গে সঙ্গে কন্ট্যাক্ট করবে হেল্পলাইন নাম্বারে, যদি না থাকে আমাকে
তোমরা কমেন্ট করো, আমি অবশ্যই তোমাদেরকে নাম্বারটা দিয়ে দেবো, সেই নাম্বারে কন্ট্যাক্ট করে সঙ্গে সঙ্গে কমপ্লেন করবে, ঠিক আছে? এটা একটা, এটা কিন্তু একটা বিশাল পরিমাণ কি বলবো, একটা খারাপ জিনিস, এটা কিন্তু একটা ক্রাইম, ঠিক আছে? এইটা পুরো সিস্টেমকে পুরো উল্টো পাল্টা বলছে এরা। কোথায় লেখা আছে আমাকে একটু দেখাতে বলবেন তো? আমি আমি কিন্তু নিজে জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডে কল করেছিলাম, তারা বলেছে না এরকম কোনো কলেজে করতে পারে না, যদি কোনো কলেজ করে অবশ্যই জানাবে। ওকে, তো এটা গেল ফার্স্ট। দ্বিতীয় হচ্ছে যে দেখো, কাট অফ বা যে র্যাঙ্ক কত নেমেছে সেটা কখনোই বলা সম্ভব নয়, তবে মোটামুটি আমি তোমাদের যেটা বললাম তার আশেপাশে কিন্তু অনেকে পেয়েছে। যারা সুযোগ পাওনি তারা কি করবে, মন মেন যে কথাটা, যারা সুযোগ পাওনি, দেখো অনেকে কিন্তু আশা করেছিল যে ফার্স্ট কাউন্সিলিং হয়নি সেকেন্ড কাউন্সিলিং হয়ে যাবে। আমার নিজের একজন মেম্বারশিপ নিয়েছিল, সে মানে প্রায় 74,000 সামথিং র্যাঙ্ক আছে, তো ও কিন্তু জেনারেল ক্যান্ডিডেট এবং ও কিন্তু সুযোগ পায়নি। ওর নামটা আমি বলছি না, আচ্ছা বলেই দিই, সঞ্জনা দাস। হয়তো কিছুটা ও সাহস পাবে, বিকজ দেখো আমি বলতে চাই না, আমি কাউকে খারাপ বা ছোট করার জন্য বলছি না, বাট এটা সত্যি হচ্ছে সঞ্জনা কিন্তু খুবই মনের দিক থেকে খুবই সাহসী একজন মেয়ে। ও বারবার চেষ্টা করছে, বারবার ওর এটা আমি সাধুবাদ জানাতে চাই, এবং আমি ওর থেকে মোটিভেট হয়েছিলাম যখন ও ফার্স্ট কাউন্সিলিং হয়েছিল, আমি সেকেন্ড কাউন্সিলিং পাবই। হ্যাঁ পাইনি ঠিকই, কিন্তু ও যে চেষ্টা করেছে না, এটা জন্য অবশ্যই ওকে স্যালুট জানানো উচিত, বিকজ এই সাহসটা থাকলে একদিন না একদিন ও ওর লক্ষ্যে ঠিক পৌঁছে যাবে, প্রত্যেকে পৌঁছাবে। আমি তো আগেও বলেছি এবং এখনও বলছি, মানুষের জীবনে সব কিছু চলে যাবে, কিন্তু তার যে মানসিকতা, তার যে সাহসিকতা, এটার জন্য সে জীবনের শেষ দিন পর্যন্ত লড়াই করতে পারবে এবং সেই লড়াই সে জিতবেই, এর থেকে কেউ আটকাতে পারবে না। তো এই সব কিছু আমি কথা বললাম। দেখো এই মুহূর্তে আমি একটা জিনিস বলি, যাদের র্যাঙ্ক, যাদের ফার্স্ট কাম মানে যেটা চয়েসে যদি ফার্স্ট চয়েস থাকে, তাহলে তোমাকে কিন্তু সেই কলেজে ভর্তি হতে হবে, বিষয়টা বুঝে নাও। অ্যাকচুয়ালি আমি বলতে বলতে কথাটা কেটে গেল, একটু মেকআপ করে নেবে। যদি তোমার চয়েসটা মনে করো 1, 2, 3, 4 এইভাবে মনে করো, তোমার ফার্স্ট চয়েসটা যেটা ছিল এনআরএস হসপিটাল, সেই চয়েসটা তুমি পেয়ে গেছো এবং এখন চাইছো যে মানে পরবর্তী প্রসেসের জন্য মপ আপ রাউন্ডে যেতে। দেখো তুমি মপ আপ রাউন্ডেও যেতে পারবে, কিন্তু বিষয়টা বলে রাখি, ফার্স্ট চয়েস যদি হয়ে থাকে সেক্ষেত্রে তুমি মপ আপ রাউন্ডে যেতে পারবে, কিন্তু তোমায় কিন্তু আগে অ্যাডমিশান নিয়ে নিতে হবে, বিকজ যে কলেজটা পেয়েছো এইটা কিন্তু আর চেঞ্জ করতে পারবে না। এখানে কিন্তু কোনো আপগ্রেডেশনের সমস্যায় পড়ে যাবে, কারণ ফার্স্ট চয়েস এলে সেখান থেকে আর কোনো রকমভাবে তুমি কিন্তু পরবর্তীকালে সুযোগ পাবে না। তো আমি এটাই বলছি, দেখো অবশ্যই অ্যাডমিশান নিয়ে নাও, সে এনআরএস হোক বা ক্যালকাটা মেডিকেল কলেজ হোক বা যেটাই হোক না কেন, ফার্স্টে যেটা দেখেছো ওটাগুলো এমনিতে টপ কলেজ, তো ওটা ফার্স্ট চয়েসটা যেহেতু পেয়েছো, কখনো এটা চেঞ্জ হয় না। যদিও এটা চেঞ্জ হয় না, তো আমি বলছি কি, যদি তোমার খুব সমস্যা হয় তুমি আপডেট মানে অবশ্যই অ্যাডমিশান নিয়ে নেবে, তারপর কিন্তু তুমি মপআপের জন্য অংশগ্রহণ করবে। এবার যাদের ধরো মনে করো যে সে অ্যাডমিশান নিতেই চায় না, ঠিক আছে, সে অ্যাডমিশান নিতে চায় না, সেক্ষেত্রে কী করবে, অবশ্যই ভেরিফিকেশান করিয়ে নেবে, তারপর মপআপের জন্য রেজিস্ট্রেশন করবে, তারপর কিন্তু তোমাদের কলেজ চয়েস আবার করতে হবে, কলেজ লকিং করতে হবে। এবার অনেকে প্রশ্ন করছে, দাদা আমি কি মপআপের জন্য আমার যে কলেজ সিকোয়েন্স যেভাবে সাজিয়েছিলাম তো সেটা কি সেই রকমই থাকবে নাকি চেঞ্জ হয়ে যাবে? তো দেখো বলি, সমস্তটাই আবার নতুন করে করতে হবে, যেরকমটা তোমরা ফার্স্টভাবে যেরকম কলেজ চয়েস করলে একের পর এক যেভাবে সাজিয়েছিলে সেইভাবে আবার কিন্তু সাজাতে হবে। এবার সিট ম্যাট্রিক্স সম্পর্কে জিজ্ঞাসা করেছিল অনেকে, দাদা নতুন করে কি আবার সিট ম্যাট্রিক্স প্রকাশিত হতে পারে? তো দেখো জেনপা যে বিষয়টা হয়েছিল ওখানে কিন্তু অনেকে আশা করেছিল যে এক্সটেন্ডেড মপআপের জন্য যে নতুন করে হয়তো সিট ম্যাট্রিক্স প্রকাশিত হবে, বাট রিয়ালিটি হচ্ছে এখনও বেরোয়নি, ঠিক আছে? সুতরাং তোমরা আশা করতে পারো, কিন্তু মনে হয় না যে বেরোবে, আর সিট ম্যাট্রিক্স কিন্তু বেরোনোর কথা, কিন্তু ওয়েট করতে পারো, মনে হয় বেরোবে না, দেখা যাক। এখন আমার আশা ছিল যে হ্যাঁ হয়তো বেরোবে, কিন্তু দেখা যাক, এখন সমস্তটাই সময়ের অপেক্ষা। তো এটা গেল একটা আপডেট। আর একটা জিনিস বলি, ভুল করলে কোন ভুলটা করলে বাতিল হয়ে যেতে পারে, এইটা হচ্ছে আসল বিষয়। যে দেখো অনেকে বলছে না যে আমি আমি অ্যাডমিশান নিয়ে নিলে মপআপের জন্য আমি আর অংশগ্রহণ করতে পারবো না। না, তুমি মপআপের জন্য তুমি অ্যাডমিশান নিলেও মপআপের জন্য মানে এলিজিবল, আবার তুমি যদি মানে অ্যাডমিশান না নাও সেই ক্ষেত্রে তুমি কিন্তু এলিজিবল, ঠিক আছে? সুতরাং মপআপের জন্য সবাই অংশগ্রহণ করতে পারবে, এটা এমন নয় যে মানে যে অ্যাডমিশান নিয়ে নিছে সে পারবে না, এরকমটা নয়, সবাই করতে পারবে, ঠিক আছে? তো এবার যারা সরকারি কলেজে এখনও পর্যন্ত মনে মনে স্থির করে রেখেছো যে আমাকে সরকারি কলেজেই পেতে হবে, আমি প্রাইভেট দুটো কলেজ পেয়েই ছেড়ে দিয়েছি, তো অবশ্যই তোমাকে কংগ্রেচুলেশনস মপআপ রাউন্ডের জন্য। মপআপ রাউন্ডে গিয়ে কিন্তু এখানে কিন্তু শেষ খেলাটা হবে। এবার এই খেলায় একটা জিনিস মাথায় রাখবে, সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পেয়েছো, ভালো করে শুনে নাও, সেকেন্ড রাউন্ডে
যে কলেজটা পেয়েছো মপ আপে গিয়ে যদি কোনো কলেজ না পাও তাহলে সেকেন্ড রাউন্ডের কলেজটা কিন্তু আর পাবে না, এটা কিন্তু মাথায় রাখবে। ফার্স্ট কাউন্সিলিংয়ে কী হয়েছিল যে ফার্স্ট কাউন্সিলিংয়ে যে কলেজটা পেয়েছিলে সেকেন্ড কাউন্সিলিংয়ে যদি কোনো কলেজ না পেতে তাহলে সেই ফার্স্ট কাউন্সিলিং কলেজটাই থেকে যেত, কিন্তু এই ক্ষেত্রে নিয়মটা একটু আলাদা। মনে করো সেকেন্ড রাউন্ডে যে কলেজটা পেয়েছো মপাপে গিয়ে কোনো কলেজই তুমি পেলে না, সে সরকারি হোক বা বেসরকারি কোনো কলেজই পেলে না, সেই ক্ষেত্রে কিন্তু সেকেন্ড কাউন্সিলিংয়ের যে কলেজটা ছিল সেটাও কিন্তু ক্যান্সেল হয়ে যাবে। এটা একটু মাথায় রেখে, একটু রিস্ক আছে কিন্তু দেখো একটা জিনিস বলবো, যার শেষ চেষ্টা হচ্ছে সরকারি কলেজ সে শেষ চেষ্টাটা চালিয়ে যাও, কারণ যদি খুব সমস্যা থাকে তুমি অ্যাডমিশন নিয়ে নিতে পারো সেকেন্ড কাউন্সিলিংয়ের যে কলেজটাই, অথবা যদি সমস্যা থাকে আমি বলবো তোমার তো এনমিও পড়া হবে না, তার থেকে আমি বলবো অবশ্যই আপগ্রেডেশন বা মপআপের জন্য অবশ্যই অংশগ্রহণ করার জন্য। বিকজ অনেকেই আছে যারা চান্স তো পেয়েছে কিন্তু পয়সার অভাবে পড়তে পারছে না, তো কী করবে তারা, তো অবশ্যই বলবো দেখো মপআপের জন্য অবশ্যই অংশগ্রহণ করো। এখানেও কিন্তু একটা সুযোগ আছে সরকারি কলেজ পেয়ে যাওয়ার, কীভাবে একটু খুলে বলি তাহলে একটু সাহস পাবে। মনে করো আমার দেখা এখনও পর্যন্ত যে সত্যি কথা যে বিভিন্ন সরকারি কলেজে আমি যেটা দেখেছি এখনও পর্যন্ত 9,000, 10,000, 11,000, 12,000 এই কাছাকাছি কিন্তু অনেকে পেয়ে গেছে, ঠিক আছে। মোদ্দা কথা হচ্ছে 12,000 পর্যন্ত কিন্তু প্রায় অনেকে সরকারি হয়েছে বিভিন্ন বিভিন্ন জায়গায়, যেমন কুচবিহার বলো, নর্থ বেঙ্গল বলো, বা আরও বিভিন্ন জায়গার একটু একটু যদি আলাদা জায়গায় দেখার চেষ্টা করে দেখবে ওখানে প্রায় 11,000 থেকে 12,000 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু গিয়েছে, ঠিক আছে। এবার কথা হচ্ছে যদি মপআপে অংশগ্রহণ করো তাহলে যার র্যাঙ্ক, মনে করো যার র্যাঙ্ক হচ্ছে 6,000 বা 7,000, তার তো একটা ভালো অপরচুনিটি আছে, তাই না? তো এখানে এই সুযোগটা অবশ্যই কাজে লাগাও। যার একটু বেশি র্যাঙ্ক, মনে করো 15,000 এর কাছাকাছি, 15,000 থেকে একটু নিচে হলেও ঠিক আছে, বা উপরে হলেও খুব বেশি নয়, 15,000 যদি কাছাকাছি থাকে তাও একটা সুযোগ আছে তোমাদের, কিন্তু মপআপ রাউন্ডে গিয়ে কিন্তু তোমাদের একটা শর্ট কলেজ হয়ে যেতে পারে, একটা শেষ চেষ্টা কিন্তু করতে পারো, ঠিক আছে। সুতরাং শেষ চেষ্টা করো আমি এটাই বলবো। তবে যার খুবই সমস্যা, যে চাও যে না আমি অ্যাডমিশন নিয়েছি এবার মানে রিস্ক নিতে চাও না, মনে করো তুমি একটা কলেজ পেয়েছো সেই কলেজটা সব দিক থেকে ভালো এবং পরিবারের সবাই বলছে ঠিক আছে পড়তে দেবো টাকা পয়সার ব্যবস্থা হয়ে যাবে, তাহলে রিস্ক নিও না, অ্যাডমিশনটা নিয়ে নাও। বেশি টাকা লাগবে না, খুব বেশি হলে হয়তো 30,000 থেকে 40,000 টাকা সিট বুকিং এবং অ্যাডমিশনের যে ফিজটা লাগে সামান্য কিছু দিয়ে অ্যাডমিশনটা নিয়ে নাও। এবার কি হলো, এই কলেজটা তোমার থেকেই গেল, মপআপে গিয়ে যদি কোনো কলেজ না পাও সেক্ষেত্রে এই কলেজটাই তুমি পড়তে পারবে, ঠিক আছে। তো এটা গেল একটা ট্রিক, এই বিষয়গুলো অবশ্যই মাথায় রাখবে। আমি পরবর্তীকালে, কালকে সম্ভবত কোনো সময় হবে না, পরশু দিন আমাদের পেইড ক্লাসের ক্লাস স্টার্ট হয়ে যাবে, তো যদি এর মাঝে সম্ভব হয় আমি অবশ্যই তোমাদের সাথে আর কোনো ভিডিও দিয়ে অবশ্যই সাহায্য করার চেষ্টা করব। অনেকে প্রশ্ন প্রচুর, তো একটা কথা বলছি দেখো প্লিজ ফোন করো না, ফোন করলে এবার আমি আর ফোন ধরতে পারছি না, বাড়ির লোকও সব ব্যস্ত হয়ে যাচ্ছে যে কি এত ফোন করছে, তো ওরা একটু তো বুঝতে সময় লাগবে। তো বিষয়টা বলি যে প্লিজ ফোন এত বেশি করো না, আমি সমস্যায় পড়ে যাচ্ছি এত ফোন করলে, বা কার্ডটা ধরবো কার্ডটাও, এক একজন ফোন করলে প্রায় 10-15 মিনিট কথা বলছো, তো এটা সম্ভব নয় আমার পক্ষে। তো যদি কোনো সমস্যা থাকে, কোনো প্রবলেম থাকে কমেন্ট করো, আমি এবার সমস্ত প্রবলেমের সমাধান করার চেষ্টা করব। ব্যাস এইটুকুই বলার, আজকের মতো এখানে শেষ করছি, খুব তাড়াতাড়ি আবার দেখা হচ্ছে, প্রত্যেকে ভালো থেকো, নমস্কার।